কোথায় গিয়ে বেতন নিয়ে আসবেন? এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদেরকে হত্যা করা হয়, তোমাদের উভয়ের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব, তোমরা আমার ভাই, তোমরা বেড়াতে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না, সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবা না, আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা অমিলকে থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব, যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছে দেবেন। আর এই সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দিবে। শোনেন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে, এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের যেন বদনাম না হয়। শোনেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা, যদি রেডিওতে আমাদের নিউজ না দেয় তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না, যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় তাহলে কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না, 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনাপত্র নেবার পারে, কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালু হতে পারবে না, টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠাতে হলে আপনারা চালাবেন, কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবে। তবে আমি অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশটাকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না, জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না, যদি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে, সেই জন্য আপনাদের অনুরোধ করছি আপনারা আমার এদেশে মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।